শেয়ার বিজনেস কি জায়েজ? শেয়ার বিজনেস যেটা এটা স্বাভাবিকভাবে বিজনেস হিসেবে জায়েজ, কিন্তু এর মধ্যে অনেকগুলো শর্ত আছে। সেটা হলো সেই কোম্পানির ব্যবসা হালাল না, সেই কোম্পানির শেয়ার কেনা বেচা জায়েজ নেই। সুদের ব্যবসা, ধরেন সিগারেট বানানোর ব্যবসা, তারপরে আরও যেসব হারাম জিনিস বানায়, এগুলো প্রথমত হারাম। দ্বিতীয়ত আপনার হয়তো কোম্পানির জিনিস হালাল, জিনিস ভালো, উৎপাদন ভালো, কিন্তু কোম্পানি কোটি কোটি কয়েকশো কোটি টাকা সুদের টাকা নিয়ে তার ব্যবসা পরিচালনা করে। তো বাংলাদেশের অধিকাংশ কোম্পানি কিন্তু শেয়ার বাজারে যারা আছে ম্যাক্সিমাম এরকম, তাদের হিসাব সঠিকভাবে দেনা, তারা তাদের আয় একরকম দেখায় আর এক রকম, মানে অনেক ধরনের প্রতারণা আশ্রয় গ্রহণ করে এই কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করে, কোটি কোটি টাকা সুদের উপরে ঋণ নিয়ে কাজ করে। তো যে কোম্পানি এরকম সুদ, প্রতারণা, বিভিন্ন রকমের কিছুর সাথে মিশ্রিত, এই কোম্পানির শেয়ার কেনা বেচা জায়েজ নেই। আর সর্বশেষ হলো আমাদের যে শেয়ার বাজারের ব্যবসা, এটা মূলত কেউ যদি বিজনেসের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে সে শেয়ার কিনে রাখছে, এটা শরীয়তে জায়েজ। কিন্তু এখানে ওই ব্যবসার উদ্দেশ্যে শেয়ার কিনে না, শেয়ারটা কিনছে, দুদিন পরে, তিন দিন পরে এক টাকা বাড়ছে, পাঁচ টাকা বাড়ছে, আবার বিক্রি করে, এটা এগুলো এক ধরনের জুয়া। এবং এগুলা কিছু লোক এখানে শেয়ার বাজারে জুয়া খেলে, আর এটা জুয়ার মধ্যেই মানে উঠানামা করতেছে, ধোকাবাজি করতেছে, এই জন্য এটা শরীয়তের দৃষ্টিতে বর্তমানে যে অবস্থা এটা জায়েজ নাই।